extra time. এটা কি করে বসলেন সাকিব আল হাসান? ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা? তবে তিনি যেটা করলেন সেটা কিন্তু অবশ্যই ভদ্রতার কোনো নিদর্শন নয়, বরং এইটা যদি চলতে থাকে তাহলে ক্রিকেটের কিন্তু বদনাম হবেই। চলছিল ঢাকা প্রিমিয়ার লিগের খেলা, সেখানে ঢাকা মোহামেডান স্পোর্টিং এবং আবাহনী লিমিটেড, অর্থাৎ বাংলাদেশের ঢাকা শহরের দুই একেবারে কি বলবো ডার্বি, ঢাকা ডার্বি চলছিল। এবং সেই ডার্বিতে দুটো দল মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের দল ঢাকা মোহামেডান স্পোর্টিং 20 ওভারে তোলে 145 রান, আবাহনী ব্যাট করতে নেমেছে এবং মুশফিকুর রহিম ব্যাট করছিলেন প্রথম 2 বলে, দুটো একটা 4 একটা 6 মারার পর প্রচণ্ড ক্ষোভে ফুঁসছিলেন বোধহয় সাকিব আল হাসান। তারপরে 3 নম্বর বলে একটা LBW আবেদন ওঠে, বল করছিলেন সাকিব আল এবং এটি নাকচ করে দেন আম্পায়ার। তারপরেই ঘটে এই ঘটনা, আম্পায়ারের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, দেখা যায় যে স্টাম্পে লাথি মারছেন এবং তারপরে দেখা যায় সমস্ত স্টাম্পগুলো নিয়ে উপরে ফেলে দিচ্ছেন সাকিব আল হাসান। দুনিয়ার একজন নামী অলরাউন্ডারের কাছে এই মানসিকতা কিন্তু হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের। ফলত পরের দিন আজ কিন্তু সাকিব আল হাসান গোটা বিষয়টি বুঝতে পেরেছেন, বোঝার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এসে ক্ষমাই চেয়েছেন, বলছেন তার মতো ক্রিকেটারের কাছে কিন্তু এটা প্রত্যাশিত ছিল না। চলুন ঘটনাগুলি আবার দেখে নিই, আপনারা বিচার করুন সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটারের কাছে এমন ঘটনা কি সত্যি শোভা পায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।